12 তারিখে না শেষ না শুরু, এমনকি সোমবার সবে সাথে গে সময় আমার নবী বিশ্ব নবী তুমারে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। যদি আপনারা প্রশ্ন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবে সাদেকে কেন পাঠালে, রাত্রে পাঠালে হতো, দিনে পাঠালে হতো, এরকম একটা সময় কেন পাঠালে? এ নবী পাকের প্রেমিকেরা আব্বা জানের আম্মা জানেরা কান্টি খারা করে শুনুন, একটাই মাত্র কারণ বিশ্ব নবী তো জানে আমি রাত দিনে মাস্কানি দেব না, ডুকুরে 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 রাত কানতে লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি রাত আপনার হাবিবকে নবীকে আমার রাতের ভাগে পাঠান, আমি রাত ধন্য হয়ে যাব, ধন্য হয়ে যাব, দিনও আল্লাহর কাছে টুকরে টুকরে কাঁদে আরজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি দিন আপনার হাবিবকে আমার দিনের ভাগে পাঠান, আমি দিন বড় গর্বিত মনে করব, দেরি করলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, ওরা কেঁদো না কেঁদো না কেঁদো না ও দিন কেঁদো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দিনের ভাগে পাঠিয়ে দেয়, যদি দিনের সময় পাঠায় তাহলে রাত কাঁদবে কান্না কাটি কবে আঁকে পড়বে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাতের ভাগে পাঠায় তাহলে এমনকি দিনও কান্না কবে আঁকে পড়বে। হে মুসলমানেরা, রাতের ভাগে পাঠালে দিন আঁকে পড়বে, দিনের ভাগে পাঠালে রাত আঁকে পড়বে, তাহলে কাউকে আর মনে তাই আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত এবং দিন দুটো মাঝামাঝিতে সবে সাদেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিন প্রেরণ করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে ব্যাপার আছে, বুঝলেন, যে অস্বীকার করবে প্রচুর একটা খাতরা আছে। বিশ্ব নবী দু জানে বাস্তা নবী আমার দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হবে, ইহুদি নাসারা খ্রিস্টানেরাও তার ওয়াল নিয়ে এসে কুরবানি করবে, জানে যে এই তারিখ তারিখে একজন ব্যক্তি আসবে। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা কান্টি খারা করে শুনুন, আমার আবি বিশ্ব নবী তো জানে বাস্তব নবী আমার ভূমিষ্ঠ হবে, না 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 আমার নবী দাদু নাম বলেন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘরে মুতাওয়াল্লি, আব্দুল মুত্তালিব কাবা ঘরে সকল নিয়ে দাঁড়িয়ে আছে, এখন কি হঠাৎ দেখা যায় দুইজন ব্যক্তি ল্যাঙ্গা তলোয়ারটা হাতে করে নিয়ে আসে, ল্যাঙ্গা মানে হলো ল্যাঙ্গা মানে কবার লাগানো নেই, আলগা তলোয়ারটা হাতে করে হাতে করে নিয়ে তারা কোথায় আসে? কুরাইশ বংশী দিকে আগিয়ে আসে, কুরাইশ বংশী দিকে আগিয়ে আসে, একটাই মাত্র কারণ তারা তাওরাত পড়ে তাওরাত পড়ে পড়ে দেখি যে এত তারিখে এত সালে একজন ব্যক্তি জন্মগ্রহণ করবে, একজন বাচ্চা জন্মগ্রহণ করবে, ওই বাচ্চাটার এমন একটি ফেস্টান হবে, ওই ফেস্টান পাতা কাটা পাতা কাটা উত্তোলন করবে, উত্তোলন করবে পৃথিবীর
জমিনে আর কোন পতাকা তার উপরে দিতে পারবে না, নিয়ে যেতে পাবে না। ওই কারণে আমরা এসেছি, আমরা স্থায়ী ভাবে রাজত্ব চালানোর জন্য এসেছি, যাতে ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হবে, তার বড় হওয়ার আগে আমরা তার মালটা নিয়ে এসেছি, তাকে কত করে দেওয়া হবে। ওই কারণে কুরাইশ বংশটা খুঁজছে, কুরাইশ বংশটা ওই কারণে খুঁজছে, কারণ বিশ্বনবী আসবে, ওরা তাওরাত কিতাব দেখেছে। এত তারিখে একজন ব্যক্তি আসবে, একজন বাচ্চা আসবে, একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ, সে এসে রাজত্ব করবে এবং ইসলামের দাওয়াত দেবে। আব্দুল মুত্তালিব কে যায় বলতে চায় না, জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে, আব্দুল মুত্তালিবের উপরে চওড়া হয়ে যায়, চড়োয়া হয়ে যায়, তার মালটা উঁচু করলেন। মুত্তালিব জিজ্ঞাসা করছে, আমি বলে দেব অবশ্যই সঠিক ঠিকানা, তবে আমি একটা জিনিস জানতে চাই, কিসের জন্য তোমরা এসেছো? বলছে, আজকে দিনে একজন ব্যক্তি একজন ছেলে জন্মগ্রহণ করবে, তার বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, কুরাইশ বংশেতে জন্মগ্রহণ করবে। আব্দুল মুত্তালিব চিন্তা করে নিলেন, সঠিক জায়গা যদি দেখিয়ে দে অসুবিধা হয়ে যাবে, কুরাইশ বংশ ছোট নয় একটু বড় বংশ, রাস্তাটা আলাদা দেখিয়েছে বংশ কুরাইশ, কিন্তু আবু কুয়া পাহাড়ের উপরে আমিনা রেখে দিয়ে এসেছে, আর এদিকটা দেখিয়ে দিয়েছে কুরাইশ বংশ গুলো এইদিকে, ইহুদি ওই ব্যক্তিগুলো সেদিকে রওনা দেয়। আর আব্দুল মুত্তালিব চিন্তা করে, ছেলেদের চাপে ছেলেদের চাপে আমিনাকে আবু কুয়ার পাহাড়ের উপরে রেখে এসেছে। আর যখন আব্দুল্লাহ সিরিয়া জমিনে যায়, আমি আব্দুল মুত্তালিব আমাকে বলে দিয়েছিল আব্বা স্যার, আমিনাকে তাড়িয়ে দিবে না, ওর ভিতরে যে সন্তান আছে ওটা হলো সুসন্তান, ওটা হলো কুসন্তান নয়। আব্দুল মুত্তালিবের মাথা চলে আসলে ছুটতে শুরু করে দেয়, ছুটে 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 আবু কুয়া পাহাড়ের কাছে গিয়ে রওনা দেয়, ওখানে গিয়ে হাজির হয়ে যায়। আব্দুল মুত্তালিব দেখতে যায়, কোনোভাবে যেন ঢুকতে পারছে না, আবার দেখতে যায়, কোনোভাবে ঢুকতে পারছে না। একবার দুবার তিনবার রিক্স নিলেন, না 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 ঢোকা যাবে না, ঢোকা যাবে না, বিশ্বনবী তো জানে বাচ্চা নবী আমার ভূমিষ্ঠ গলে, আমি না বলছে আমাকে আমার শ্বশুর জগন এখানে এই তাল পাতা ঘরটা করে নিয়ে যায়, আমি রাতের অন্ধকারে পূর্ণিমা রাতে পূর্ণিমা চাঁদে ওই আলো অনুভব করতে থাকে, ওই আলো দ্বারা আমি সাহস করে ঘরে উদযাপন করে, কিন্তু না 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 আমার সন্তান জগন ভূমিষ্ঠ হয়েছে, অন্ধকার ঘর আলোয় আলোকিত হয়ে যায়। আরো ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারায় তাকবীর, নারায় তাকবীর। যাই হোক, আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেই ফুরফুরা শরীফ থেকে হযরত মাওলানা মুহাম্মদ পীরজাদা মাহতাব হুসাইন সাহেব ভাইজান আমার চলে এসেছেন, কিছু পরে পরেই আসবে ইনশাআল্লাহ। এখনো যারা এদিকে সেদিকে আছেন দয়া করে চলে আসুন, এই পাক মজলিস জান্নাতুল বাগান, জান্নাতের বাগানে এসে বসে যান। উচ্চ আওয়াজে দরুদ আল্লাহ মৌসানবে অহদনুরে হারিয়েছিলেন জ্ঞান, আর পানি বলে আমি জানি আমার নাই খুঁজে সুনাম, বিলাল আমার রাখো খিয়াল অজু করে দিত আজান, বিলাল আমার রাখো খিয়াল অজু করে দিত
তো আজান তোমার কদম তলে সলে বলে লুটিয়ে দেব প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এ মুসলমানেরা তাহলে চিন্তা করে দেখুন, আব্দুল মুত্তালিব চলে যায় কোথা আগে, আব্দুল মুত্তালিব আবু কোয়া পাহাড়ের দিকে আগিয়ে যায়, আবু কোয়া পাহাড়ের কাছে গিয়ে দেখছে আমিরা ঘরের দিকে যেতে লাগে, তারা যেন ঠেলে 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 তুলে সরিয়ে দেয়, না 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 চিৎকার করে আওয়াজ দেয়, বিশ্বনবী ভূমিষ্ঠ হয়েছে। ওখানে দুজন আরো এক্সট্রা মহিলা ছিলেন, একজনের নাম ছিল আর অপরজনের নাম ছিল মারিয়া। এই দুজন এক্সট্রা ওখানে ছিলেন, তাদের ভিতর থেকে একজন আওয়াজ দিয়ে দেয়, এ আব্দুল মুত্তালিব চলে যান চলে যাও, তুমি আজকে নয় দুদিন নয় তিন দিন পরে তুমি আসবে, একটাই মাত্র কারণ আজকে আমার নবী বিশ্বনবী তো জানে বাস্তা নবী এসেছে, আজকে আমাদের নবী এসেছে শেষ নবী এসেছে, এই তিন দিন ধরে একটা না অন্য কিছু হবে না, অন্য কেউ দেখবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মালাইকা ফারেশতারা দেখবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এর একটাই কারণ ছিল কি, এই যে খোঁজাখুঁজি করছে ইহুদির বাচ্চারা যদি ওখানে এসে হামলা করে, বুঝতে পারছেন, তিন দিন একটানা ফারেস্তারা যাওয়া আসা করেছে দেখেছে, কোন মতে আসতে চাইছে না, আব্দুল মুত্তালিব বলছে কি, হে আমিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ও দশটা ছেলে দিয়েছে ছটা মেয়ে দিয়েছে, আমরা বুঝি তোমার শাশুড়ি যখন বাচ্চা হয়েছিল সন্তান হয়েছিল তাদের অবস্থা কেমন যায় আমি জানি, আমি না রে আমি ঠিক আছি ঠিক আছি, আমি না হঠাৎ বলতে লাগে শ্বশুর আব্বা যান ও আব্বা যান, চিন্তা লাগে চিন্তা লাগে, অন্য অন্য মহিলাদের যেমন সন্তান হয় তেমন ভাবে সন্তান হলো না, আমি আমিনা চোখটা একটুখানি বুঝিয়েছি বন্ধ করেছে, আর একটুখানি বন্ধ করার পরে সঙ্গে সঙ্গে চোখটা আমি খুলেছি, দেখা যায় আমার অন্ধকার ঘর আমার বাচ্চা যখনই ভূমিষ্ঠ হয়েছে আলোয় আলোকিত হয়ে যায়, শুধু তাই নাই আব্বা যান আমি যে এতদিন পূর্ণিমা চাঁদের আলোটা উপভোগ করেছি, আর আজকে আমি শুয়ে 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 আমার ঘরের আলো বাইরে যত দূরে যাগে আমি আমিনা শুয়ে 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 ওই বাইরের অংশটা পুরো স্পষ্ট দেখতে পাই। আরো জোরে বল সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ঢুকে গেলেন, দেখি খুব সুন্দর খুশি হয়ে গেলেন, নাম রাখলেন কি মুহাম্মদ। আর একবার জোরে বল সুবহানাল্লাহ। আর চার দিন চলে যাচ্ছে, একদিন দুদিন তিন দিন চার দিন, তিন দিনের পরে চার পাঁচ ছয় সাত এমন ভাবে যাচ্ছে, সাত দিনে দিন উট জবাই করে আমার নবী নামে আকিকা করে দিলেন। আর একবার জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমানেরা বিশ্ব নবী আমার তো জানে বাস্তা নবী আমার ভূমিষ্ঠ হয়েছে, আমাদের বাড়িতে যদি কারো সন্তান হয় ওই সন্তান যদি নড়াচড়া না করে কান্না না করে পিতা মাতা আত্মীয় স্বজনেরা চিন্তিত হয়ে যায় না, জানি বাচ্চাটা হয়তো ভালো নয় অসুস্থ বাচ্চা হয়েছে,
আমার নবী কিন্তু কাঁদছে না, আর আমাদের ছেলে পিলে সন্তান হলে কি না কাঁদলে অসুস্থ বাচ্চা, তাই তো? বিশ্ব নবী দোজারে ব্যস্ত নবী কাঁদছে না, তবে ঠোঁট পুরো নড়ছে, আমি না বলছি আমি অনেকক্ষণ চিন্তিত হয়ে আছি, কি ব্যাপার আমার বাচ্চা কি অসুস্থ বাচ্চা, আমার বাচ্চা কেন কাঁদছে না, আমার বাচ্চা কেন কাঁদছে না, আমি না বড় চিন্তিত হয়ে যাই, আমার তো স্বামী বেঁচে নাই, স্বামী বেঁচে নাই, আস্তে করে বুকের কাছে এসে মুখের কাছে কানটা লাগিয়ে দিলাম, দেখা যায় কি বলছে, আমি গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো নবী, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি না আরো দেখছি যেন কিছু আরো একটা বলতে লাগে, আরো যেন কিছু একটা বলছি, আমি না বলছি আমার বাচ্চাকে ধরলাম, খুব ভালো করে কানটা লাগিয়ে দিলাম মুখের কাছে, বেবি বেবি করে যেন আরো একটা ইচ্ছা জিনিস বলছে, ওই ইচ্ছা জিনিস অন্য কিছু নয়, বেবি বেবি করে বলতে লাগে কে কে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি। আরো জোরে বিশ্ব নবী ভূমিষ্ঠ হয়েছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার নবী দুনিয়া ঘুরছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার নবী বিশ্ব নবী দুনিয়াতে বিদায় ঘুরছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার নবী বিশ্ব নবী আমাদের জন্য কাঁদছে, আর আমরা কে কোন কথা বলে, আমার নবী নূরের তৈরি না মাটির তৈরি, আমার নবী কেমন ভাবে এসেছে, কিভাবে দুনিয়া করেছে, এমনকি সর্ব জিনিসটা জানতে গিয়ে ইমান আর শুধু দাবি করছি মুসলমান মুসলমান মুসলমান। বিশ্ব নবী আমার আউয়ালো আখিরো জাহিরো বাতিনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকটা যেমন বললে চার দিকটা সমান ভাবে থাকে, আমার নবী বিশ্ব নবী দিকটাও দেখলে এরকম চার দিন সমান থাকে, শুধু একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন খালেক, আর আমরা হচ্ছে হলাম সৃষ্টি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, কিন্তু আমার নবী বিশ্ব নবী তো জানে বাসা নবীকে এমন নবী করেছে, এই নবী যত নবী এসেছে আমার নবী হলেন নবীদের নবী, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যত নবী এসেছে সর্বনবী নবীর উপরে আমার নবী, ওই কারণে আউয়াল মানে হলো প্রথম, আখের মানে হলো শেষ, এই আমাদের মতন জন্তুর ঈমানটা ঠিক রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ রূপে পুনরায় ফের দুনিয়া জমিনে পাঠিয়েছে, যদি আমার নবীকে শেষ নবী না করে পাঠাতেন তাহলে আমরা ইসলাম পেতাম না, বুঝতে পারছেন, ইসলাম পেতাম না, কালেমা পেতাম না, একটাই কারণ কি, জাকারিয়া নবী আলাইহি সালাতু ওয়াসাল্লাম ইনাদের নিজেদের কওমের মানুষেরা মানতে চাইনি, মেরে ফেলে দেবে তারা করে যাচ্ছে, মেরে ফেলে দেবে তারা করে যাচ্ছে, বুঝতে পারলেন না, ওই জাকারিয়া নবী যে চেলা করে দিয়েছিল গাছ, চেলা করে দিয়েছিল গাছে, এই সঙ্গে সঙ্গে চেয়েছিল গাছের কাছে পানাহ চেয়েছিল, গাছ ঢাকা হয়ে গেছিল, আর শয়তান দেখিয়ে দিয়েছে বাড়ি থেকে পড়া তুলিয়ে এসে এরকম চিড়ে দিয়ে কেটে ফেলেছে, বুঝতে পারছেন, তাহলে ওই পর্যন্ত শেষ, ওই পর্যন্ত শেষ হয়ে গেল ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ,
এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকীরা, আমরা কালেমা পড়তাম না, এ হজ কি জিনিস জানতাম না, রোজা কি জিনিস জানতাম না, মুসলমান হতাম কি হতাম সেটাও বলতে পারি না, নামাজ রোজা কিছুই আমরা বুঝতে পারতাম না, কালেমা আমরা ধরতে পারতাম না, একটাই মাত্র কারণ আমার নবীকে যদি না পাঠাতেন দুনিয়াটা অন্ধকারে ডুবত। যদি বলেন যে পূর্বে তো অনেক নবী রসুল এসেছিল, একটা নবী কথা বলে ইসলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন কি কালেমা দাওয়া দিচ্ছে ইসলামে পথে আসার জন্য আহ্বান করছে, না 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 না, গ্রামের কিছু মানুষ নিজের কমে মানুষ বংশের মানুষদের কাছে প্রিয় হতে পারে না, একবার দুবার যখন কালেমা দাওয়া দেয় ইসলামের দিকে আহ্বান করে, নিজের বংশের মানুষ সকলে দুঃখী করে নিল, যে এমন ঈসাকে এমন ভাবে নিষেধ করা হবে সে যেন দ্বিতীয়বার আর না কালেমা দাওয়া দেয়, আর না ইসলামের দাওয়া দেয়, নিজের বিগত বংশের মানুষেরা নিষেধ করলে তবুও সেটাও সামাল দিয়ে আমাকে কালেমা দাওয়া দিতে লাগলেন। এ মুসলমানেরা, বংশের মানুষেরা, গ্রামের মানুষের গাজে বিচারটা টেনে দিলে, গ্রামের মানুষের গাজে বিচারটা টেনে দিলে, গ্রামের মানুষ সকলে যুক্তি করে নিলেন, রাতে বেলা গভীর জনিতে যুক্তি করলেন যে ঈসা ওই যে মসজিদে থাকবে আর ফজরে নামাজ আদায় করবে, ওকে আর বাইরে বার হতে দেওয়া যাবে না, ওকে কতল করে দেওয়া হবে, মেরে ফেলা হবে, কতল করে দেওয়া হবে, দুজন ব্যক্তিকে বসিয়ে রাখে রাতের বেলা যুক্তি করে নিয়ে ইসলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরে গেলে, আওয়াজ বুঝতে পেরে গেলে, এমন কি আব্বাব জেনে গেলে ফজরে নামাজ আদায় করে নিয়ে ইসলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আল্লাহর ঘরে বসে বসে এত লাগু দোয়া যায়, এত লাগু দোয়া যায়, না না না, বাইরে গেলে তো মেরে ফেলবে, বাইরে গেলে তো মেরে ফেলবে, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে বার হচ্ছে না, হঠাৎ না না না, এমন মন হয়ে গেল তাই তো থাকা যাবে না, সত্যি মেরে দেবে, সত্যি মেরে দেবে, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহসটা নিয়ে এমন কি খরা যা মসজিদ থেকে বাহির হলেন, যখন এই মসজিদ থেকে বার হলেন সঙ্গে সঙ্গে যে দুজনকে পাহারা দিতে রেখেছিল ওরা কিন্তু আক্রমণ করেনি, ওরা সঙ্গে সঙ্গে সকলে একসঙ্গে মেরে ফেলবে তো ওই কারণে ডাকতে যাচ্ছে ছুটে গিয়েছে। এ মুসলমানেরা, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ থেকে বার হয়ে গেলেন, বুঝতে পারলেন যে আমাকে অত্যাচার শুরু হয়ে যাবে, মেরে ফেলে দেবে, রাস্তা দিয়ে ঘেটে ঘেটে অদূরে কিছু দূরে পৌঁছে যায়, ওই দুজনা যে দুজনা ওখানে উঠে গিয়েছিল ওরা তো চলে যায়নি, আরো দলবাকে ডাকতে গিয়েছিল, এমনকি পিছেরে অনেক দলবা ছুটে ছুটে আসে চিৎকার করে করে বলে এই স্যার দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, লাঠি ছোট হাতে নিয়ে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হাত দিয়ে দেয়, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেল না, ছুটতে শুরু করে দেয়, ছুটতে শুরু করে দেয়, এদিকে ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমানের দলেরা তারা করতে শুরু করে, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে লাগে, এরাও তারা করতে করতে যেতে লাগে, হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত লাগো হাত উঠিয়ে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজে কবে মানুষেরা এলাকাবাসীরা আমাকে বাঁচতে দিবে না, আমার কলিমা প্রচার করতে দিচ্ছে না, আমার প্রতি জুলুম করছে, আমার প্রতি অত্যাচার করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী হতে চাই না, আমি নবী হতে চাই না, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন, আমি নবী হতে চাই না, আল্লাহ পাক
তো আপনি আমাকে পুনরায় পাঠাবেন, নবী করে নাগে, নবী করে নাগে। আল্লাহ আপনার যে আখেরি নবী আছেন, ওই নবীর শেষ নবীর উম্মত হিসাবে পাঠাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই দোয়াটা কবুল করে নিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতাকে পাঠিয়ে দিলে, হে মালাইকা ফেরেশতা চলে যা, চলে যা, চলে যা, ঈসা আমার সঙ্গে আমার কাছে খালেস দিল দোয়া চেয়েছে, আমার কাছে পানাহ চেয়েছে, হেল্প চেয়েছে, চলে যা, চলে যা, চলে যা, ওই ঈসাকে নিয়ে এসে আমার চতুর্থ আসমানে হাজির করে দাও। বুঝতে পারতে পারতে তাহলে ওই পর্যন্ত যদি আমার নবী না আসতেন শেষে জিত, আমরা কালেমা পেতাম, রোজা পেতাম, নামাজ পেতাম, কিছুই পেতাম না। ওই কারণে আমার নবীকে পাঠিয়েছে, শুধু তারপরে নবী আসতো না। আগে আগে নবী 70 বছর 100 বছর 200 বছর 400 বছর 1000 বছর পর পর কম বেশি নবী আসতেন, কিন্তু আমার নবী বিশ্ব নবীকে পুরো প্রকাশ্যে লেখা হলো কি, আমার নবীকে লেখা হলো আখিরি নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়েছে, এটাই যথেষ্ট আমার হাবিবের উপরে পৃথিবীর জমিনে আর কোন জিনিস যেতে পারে না। আমি আল্লাহ যেটা নির্ধারণ করেছে আমার হাবিব, আমার হাবিবের সম্মান আনতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর দায়িত্বটা যেমন নিয়ে রেখেছে, যেমন সবকিছু আমি আল্লাহ আমার হাতে, আমার হাবিবে, আমার হাবিবকেও ঠিক তেমনি ভাবে দুনিয়া জমিনে পাঠিয়ে দেব শুধুমাত্র অনুসরণ হিসাবে। তারপরে যেটা করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাতে। আরো জোরে বলো। অন্য অন্য নবীরা 200 400 600, আদম নবী আলাইহি সালাতু ওয়াসালাম 1000 বছর, এরকম সব নবীরা বেঁচেছে, আর আমার নবী বিশ্ব নবীকে পাঠিয়েছে শুধুমাত্র আমাদের বোঝার জন্য। আর সর্ব জায়গায়, এক এক জায়গায়, এমন কি রাষ্ট্রে রাষ্ট্রে ইসলাম কালেমা পৌঁছানোর জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি না হতো আমরা সেদিকটা যেতাম না। আমায় নবী এত ভালোবাসে হিন্দুস্তানকে, বিশ্ব নবী তো জানে বাসা নবী আমার, দুনিয়া থেকে বিদা ঘটছে পর্দা নিচ্ছে, কিন্তু না 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 একটাই কথা বলছি, আমি সর্ব জায়গায় রাষ্ট্রে রাষ্ট্রে কম বেশি পদগুলো দিয়েছি, কিন্তু হিন্দুস্তানের দিকে তো আমার যাওয়া হলো না, আমার যাওয়া হলো না। সাবা দেখে কোন ইঙ্গিত করে বলছে, আমার মুখটা যখনই আমাকে শেষ দাও করা হবে, আমাকে যখন শেষ দাপন করা হবে, আমি একটা জিনিস বলে দিই, জানিয়ে দিয়ে গেলাম, আমার মুখটা অন্য কোনো দিকে রাখা হবে না, আমার মুখটা যেন হিন্দুস্তানের দিকে ঘোরানো থাকে। আর আমরা শুধু কে কোথায় কি বলছে, কি হচ্ছে না হচ্ছে, এই সব জিনিস দিয়ে ইমানটা শেষ করে ফেলছে, বলছে রবি দিবস করা যাবে, সোশ্যাল মিডিয়া খুলুন, এভেলেবেল এভেলেবেল। আমি শুধু বলছি একটাই জিনিস, যে রবি দিবস করা যাবে না, প্রত্যেককেই জন্মদিন পালন করা যাবে, প্রত্যেককে। যদি বলেন কেন জন্মদিন, আমার তো গান বাজনা তোমাদের হারামই করেছে, গান বাজনা নাচ তো মুসলমানদের জন্য হারাম, যাবেই না। আপনি আপনার জন্মদিবস পালন করুন, অসুবিধা নেই। আরে বাবা, মাদ্রাসার ছেলে চারজনের বলুন না, এক খতম কোরআন পড়ান, গিয়ে দোয়া করুন, সাবরাসানি করুন, ইসলামে সাব করুন, যে আমি এই দিনে এসেছি, এই হয়েছি, সেই হয়েছি, করুন কি আপনার ফতোয়া দেয়, কে ফতোয়া দেয় দেখি। তাই এইদিকে আমরা জন্মদিবস হিসাবে পালন করব, আর গান বাজনা চলবে, আসলে তো খারাপ, ও মানুষ বলবি বলবি তো। তা এটা জানে না যারা বলছে, যারা অস্বীকার করে আমার নবী বিশ্ব নবীর নূরকে, তারা কিন্তু তাদের ঈমান কিন্তু থাকবে না, কমজোরি হয়ে যাবে, ঈমান হারাম হয়ে যাবে, কারণ প্রকাশ সব লেখা আছে।
এ মুসলমানেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আর যেটা বললাম যে আমার নবী হলো নবীদের নবী, একটু খুলে বলে দে, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক পাঠিয়েছিলেন তাওরাত কিতাব, কুরআনের এক একটা পারা যত বড় বড়, মুসা নবীর কাছে যে তাওরাত কিতাব ছিল সূরা হিসাবে যেটা দিয়েছিলেন ওই এক একটা সূরা ঠিক তত বড় বড়। মানে পড়াই বেশি, পড়া বেশি, তাওরাত জব্বুর কিতাবের থেকেও কোরআনটা পড়ায় সংখ্যায় অল্প, কিন্তু পৃথিবীর ভিতরে যা যা আছে যাবতীয় জিনিস আমার আল্লাহ পরিপূর্ণভাবে কোরআনে দিয়েছে। একবার ধরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তাওরাত কিতাব দিয়েছে জামরুদ গালি দ্বারা লেখা হয়েছিল, এই তাওরাত কিতাবের ভিতরে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ছেন, পড়তে একবার পড়ে মোহাম্মদ নাম পাওয়া যায়, আবার পড়তে পড়তে কিছু দূরে চলে যায়, আবার মোহাম্মদ নাম পাওয়া যায়, এমন পড়তে পড়তে কম বেশি চার থেকে পাঁচ জায়গা পুরো তাওরাত কিতাবের ভিতরে 104-5 জায়গায় আমার নবী নামটা লেখা আছে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জায়গায় মোহাম্মদ নাম দেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে তাওরাতের ভিতরে যে মোহাম্মদ নামটা দেখছি, আল্লাহ এই মোহাম্মদ নামটা, এই মোহাম্মদটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন মুসা রে অন্য কেউ নয়, অন্য কেউ নয় আমারে বন্ধু, আমারে দোস্ত, আমার জিজ্ঞাসা করে বলছে অন্য কেউ নয় ওই মোহাম্মদ হলেন স্বয়ং আমি আল্লাহ আমারে হাবিব। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মোহাম্মদ নামটা আমি বারবার বারবার দেখি, উনি কি আমার নবী হয়ে আসবে, আল্লাহ আমি কি আমার উম্মত হয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে না উম্মত হবে না, উনি নিজে নবী হয়ে যাবে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলতে লাগে না 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 আল্লাহ ওই মুনকি মোহাম্মদ কে আমার উম্মত করে পাঠান, দ্বিতীয়বার বললে, দ্বিতীয়বার আবার বলতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, ওরে মোসা রে শুনে কে দাও, জেনে কে দাও, একবার বলেছো খুবই ভালো হয়েছে, দ্বিতীয়বার বলেছো খুবই ভালো হয়েছে, দ্বিতীয়বার আর তুমি বলতে যেও না, বলতে যেও না, দ্বিতীয়বার যদি তুমি এ কথাটা মুখে নিয়ে আসো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তোমার যে নবী আনার নাম আছে ওই নবীর নাম থেকে আমি বাদ দিয়ে দেব, নামটা কেটে দেব, খবরদার খবরদার এ কথা তুমি বলতে যাবে না, এ কথা তুমি বলবে না, ওরে মোসা রে বরঞ্চ মোহাম্মদ কালেমাটা পড়ে নাও, দরুদটা পড়ে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমা দরুদের ওসিলায় দুনিয়া জমিনে মান সম্মান ইজ্জত আবরু আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবারে বুঝতে পারছেন যে তাওরাত কিতাব সেটাও কোরআন যেমন আল্লাহ পাক দিয়েছে, তাওরাত কিতাবটাও মুসা নবীর কাছে পাঠিয়েছে, আর তার ভিতরে লেখা আছে আমার নবীর নাম, মুসা নবী আরজু করেছে আল্লাহর কাছে, আহ্বান মানে আরজু মানে আল্লাহর কাছে চেয়েছেন, আর আমার আল্লাহ বলছে দ্বিতীয়বার বলেছে, তৃতীয়বার বললে নবী থেকে নবী আনা নাম কেটে বাদ দিয়ে মুসা তোমার নবী থেকে মানে নামটা কেটে বাদ দিয়ে দেবো নবীর খাতা থেকে, বুঝতে পারছেন? ওই কারণে আমার নবী হলেন নবীদেরও নবী স্বয়ং আমার আল্লাহ প্রমাণ দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা বিশ্ব নবী কত প্রমাণ নিবেন একজন ব্যক্তি তার হওয়া
পা থেকে মরণ পর্যন্ত শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবী কথাটি বলে শেষ করতে পারবে না, আমার নবী কথা বলে শেষ করতে পারবে না। শুধু একটা মাত্র কারণ, আমার নবীকে আউয়ালো যেটা প্রথম বলেছিলাম, খলাকাল্লাহু বিনূরে, আমার নবী নূরটা সর্বপ্রথমে সৃষ্টি করে আর কি করে রেখেছিল, ময়ূর আকারে রেখেছিল, ওটা ভেঙে আসমান তৈরি করেছে, জমিন তৈরি করেছে, সূর্য তৈরি করেছে, চন্দ্র তৈরি করেছে, যার কারণে বিশ্ব নবী তো জানে বাচ্চা নবী আমার হেঁটে 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 জাগে, আর সূর্যের তাপ লাগলেও আমার নবীকে ছায়া দিতে পারে না। আরো জোরে বলো, সূর্য তৈরি করা হয়েছে আর ওই সূর্যের আলো কি আমার নবীর দিকে পড়লে ছায়া পড়বে? পড়বে না তো। তাহলে আমরা কেন এটা বুঝবো না? আমরা কেন এটা আমাদের মাথায় ঢুকবে না? শুধু একটু জিনিস বুঝলেই হয়ে যায় যে অবশ্যই আমার নবী মাতার সঙ্গে বিবাহ হয়েছিল কত তারিখে, ঠিক আছে, তার বেলায় না, তবে সবার ভিতরে মাটি দিয়ে তৈরি করে। আমি যদি যুক্তি দেই যে আদম নবী আলাইহিস সালাতুসসালামকে মাটি দিয়ে তৈরি করেছে, তারপরে তার নির্যাস আছে অবশ্যই, কিন্তু ছেলে আর মেয়ে, স্বামী আর স্ত্রীর ঔরসে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেন, তাই তো নাকি? তার ভিতরে আমার নবীর নূর, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, এত দূরে আমাদের যাওয়ার কি দরকার? আর মনে হয় বেশি দিন মানুষ স্থির থাকতে পারবে না, অস্থির হয়ে যাবে। হে মুসলমানেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আমার নবী বিশ্ব নবী তো জানে বাচ্চা নবী এমন জ্যোতি ছিলেন, মিষ্টি জ্যোতি ছিলেন, এমন কি যদি আপনারা ঘুরিয়ে প্রশ্ন করতে পারেন যে হুজুর সূর্যের দিকে তো চাওয়া যায় না, সূর্যের এমন জ্যোতি তার দিকে তো চাওয়া যায় না, তার থেকেও যদি বেশি যদি আমার নবী প্রতীক হয় তাহলে আমার নবীর দিকে তো ফিরে তাকানো যাবে না। হে মুসলমানেরা, আমার নবী বিশ্ব নবী নূর, সে নূর নয় সেরু নয়, ওই নূরটা হলো রহমতে নূর, বিশ্ব নবীর দিকে যে তাকায় সে আর মুখ ফেরাতে পারে না। আমার নবী যদি মুস্কে হাসে, এমনকি আমার নবী বিশ্ব নবীর দাঁতটা একটু করে দেখা গেলে তার ভিতর থেকেও নূর চমকে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আমার নবী বিশ্ব নবী তো জানে বাচ্চা নবী আমার। আরো এরকম এক তারিখে হযরতে আয়েশা ঘরে কাছাকাছি গিয়ে হাজির হয়ে যায়, হযরতে আয়েশা ঘরে সিদিনে যাওয়ার কোনো পালা নাই, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে করে ডাকে শুধুমাত্র একটু সুকুনের জন্য, ঘরের ভিতরে যাওয়ার জন্য, একটাই মাত্র কারণ, আমরা সংসার করে, আমরা এমনকি সংসার করে দুনিয়া করে, আমাদের ভিতরে জামা কাপড় এলা পোশাক খাওয়া দাওয়া ঘর বাড়ি সর্বকিছু প্রয়োজন লাগে, সর্বকিছু প্রয়োজন লাগে, না থাকলে করা মন জাগে ইচ্ছা লাগে, কিন্তু বিশ্ব নবী তো জানে বাচ্চা নবী আমার, এমন ভাবে দিন যাপন করেছেন, বিবিদের এমন ভাবে সংসার করেছে, বিবিরাও যেমন আমার নবী বিশ্ব নবী তো জানে বাচ্চা নবীর উপরে কোনো কথা বলতেন না, এমনকি তাদের বাড়িতে যদি লাম্পো জ্বালানো যে কেরোসিন পাওয়া যায়, কোন কিছু কেমিক্যাল পাওয়া যায়, সেই কেমিক্যালও ঠিকঠাক সময় যুক্ত না, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ওই যে বাতিটা জ্বালাবে সে জ্বালানোর মতো তৈরি ছিল না, মজুদ ছিল না। আর ওই দিনে যে বিশ্ব নবী দুজারে বাস্তা নবীর কাছে চাইবে কি আপনা করবে, ওই দিনটা কিন্তু যাওয়ার পালা নাই আয়েশা ঘরে, তবুও একবার ডাক দিলেন আমার নবী ওখান থেকে ঘেটে ঘেটে যা
যাচ্ছিলেন, কবরস্থান গোরস্থানা দিকে যাচ্ছিলেন, শুধুমাত্র কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাজিয়ে যে কবরস্থান জিয়ারত করার জন্য একটু শুনি হাত দিয়ে ডাকলেন, এমন কি একটু ঘরের ভিতরে আসতে বিশ্ব নবী তো আসে না, তবু কাছে কাছে আসলেন, বাবন মানে গুলো দরজা দরজা নিকটতম এসে জিজ্ঞাসা করছে, সারে কি ব্যাপার কি খবর একটু কোনে বল, ওই সময় আয়েশা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে দুঃখ নেবেন না, কি আমার কাছে বলতে হবে স্বামী স্ত্রীর ব্যাপার বলছে, দুঃখ নেবেন না, না না নেব না, কি এমন কি জিনিস। হযরত আয়েশা সিদ্দিকা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি ক্ষমা করুন, বিয়াদবি ক্ষমা করে দিন, আমার যে পরনে যে পোশাকটা ছিঁড়ে আছে ছিঁড়ে গেছে, ছিঁড়ে আছে ছিঁড়ে গেছে, আমি যে রাতের বেলা আছি অসুবিধা নাই, অসুবিধা নাই, কিন্তু আমি যখন ফজরে নামাজ আদায় করব ওই সময় আমার এটা পড়তে হবে, কিন্তু জিনিসটা ছিঁড়ে গেছে, কারণ বছর তো ছিঁড়ে গেছে, আমার ঘরে যে লাইটটা জ্বালাবো, আমার ঘরে যে বাতিটা জ্বালাবো, ওই বাতিটা জ্বালানোর জন্য মজুত কিছু নাই, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জানি আমার ঘরে পালা আজকে আপনার নাই, আমি জানি আমার ঘরে পালা আজকে আপনার নাই, তবে আপনার কাছে একটি মাত্র আবেদন করে, আপনার কাছে একটি মাত্র আরজ করে, আপনি কিছুক্ষণের জন্য যদি আমার ঘরে চলে আসেন, আপনার শরীরে নূর দ্বারা জ্যোতি দ্বারা আমি শুয়ে সুতোটা পরিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আমার ওই কাপড়টা আয়েশা সেলাই করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাখালরা কি বলে, এই গাধা কি বলে, বলছে না বলে রসুল চলে গেছে, মারা গেছে, তা হয়েই গেছে, আচ্ছা চিন্তা করুন দিনে, তাহলে হাদিস কি ভুল লেখা আছে? আমার নবী বলছে পৃথিবীর জমিনে যেখানে যত জায়গা থেকে যে যখনই কালেমা পড়বে, দরুদ পাঠ করবে, সালাম পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিনের। যাই হোক, লম্বা চওড়া নয় ভাইজান, বুঝলেন, আসছেন তাকবীর দিন, নারায় তাকবীর, নারায় তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে হুসাইনি, নারায় তাকবীর, নারায় তাকবীর, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। যাই হোক,